জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রীর কয়েকটি রিসাইক্লিং কারখানা। তবে এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা শ্রমিকরা রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। তাছাড়া এখানকার দূষিত পানিতে নষ্ট হচ্ছে ফসল, আর বর্জ্য পোড়ানোর ধোঁয়া ও দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ করলেন স্থানীয়রা। তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার। জয়পুরহাট সংবাদদাতা ইরশাদুল বারি তুষারের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। নিয়ম নীতি না মেনেই জয়পুরহাট সদরের দুর্গাদহ ও চকশ্যাম এবং পাঁচবিবি উপজেলার নওদা, নাকুরগাছি, হঠাৎপাড়া ও বিজিবি ক্যাম্প এলাকার লোকালয় ও সড়কের পাশে গড়ে উঠেছে প্লাস্টিক রিসাইক্লিং কারখানা, যেখানে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। বিভিন্ন জায়গার হকারদের কাছ থেকে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী কিনে তা মেশিনের মাধ্যমে ছোট টুকরায় পরিণত করে ধুয়ে রোদে শুকিয়ে প্রক্রিয়াজাত করার পর বিক্রি করা হয়। এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন শতাধিক শ্রমিক, পাশাপাশি এসব কারখানার বিষাক্ত পানি নষ্ট করছে আশপাশের জমির ফসল, বর্জ্য পোড়ানো ধোঁয়া ও দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ করলেন স্থানীয়রা। চুলকানি হয় আবার চুলকানি কমে যায়, কি বিষাক্ত তৈরি হয় আল্লাহ জানে, মারা গেল বা হয়তো কোনো একটা কুকুরে নামলো মাছ মারা গেল, এরকম হয়। মাছ চাষ হয় না এখানে, কুকুরের বিষাক্ত পানি নামে তো এর জন্য কোনো মাছ চাষ হয়। কারখানায় মুখে মাস্ক, হাতে গ্লোভস ও শরীর ঢাকার জন্য জীবাণু প্রতিরোধক অ্যাপ্রন পরা বাধ্যতামূলক হলেও তা মানা হচ্ছে না কোনো কারখানায়। এর ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন শ্রমিকরা। যারা এর সাথে অনেকদিন ধরে জড়িত, তারা যদি প্রোটেকশন না নেয়, ভালোভাবে যদি নিজেকে প্রোটেকশনের মধ্যে না রাখে এই কাজগুলো করে, তাহলে তাদের দীর্ঘমেয়াদে অনেক রোগ হবে। এসব রিসাইক্লিং কারখানা সম্পর্কে কোনো তথ্য নেই স্থানীয় পরিবেশ অধিদপ্তরে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন অধিদপ্তরের কর্মকর্তা। যদি কেউ এ ধরনের কারখানা পরিবেশ ছাড়পত্র গত ছাড়া স্থাপন করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।